এবং এই যে বলছিলাম, এই যে আমি ফ্যাসিবাদরা আবার ঘুরে দাঁড়াচ্ছে বা চেষ্টা করছে, ঘুরে দাঁড়ানো এত সহজ না ভাই, এরা জীবনেও পারবে না, কিন্তু চেষ্টা তো করছে, অরাজকতা তৈরি তো করছে। এই অরাজকতা তৈরির ভিতরে একটা প্রক্রিয়া হিসেবে তারা বারবার ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে, বিদেশি নিউজ চ্যানেলে তারা এক একটা বক্তব্য ছাড়ছে। ইতিমধ্যে হাসান মাহমুদ, যে হাসিনার সবচেয়ে নিকৃষ্টতম প্রপাগ্যান্ডিস্ট ছিল, হয়তো আরো নোংরা ভাষা আপনি যদি ব্যবহার করতে চান তাহলে দালাল ধরনের ভাষা ব্যবহার করতে পারেন। হিটলারের যেমন ছিল প্রপাগ্যান্ডিস্ট গোবলস, তেমন হাসিনার ছিল এই হাসান মাহমুদ। সত্যকে মিথ্যা করা আর রাতকে দিন বানিয়ে প্রচার করা, এটা তার সকালবেলার ব্রেকফাস্ট বা ডাল ভাতের মতো ছিল তার কাছে। তার বিএনপির সাথে কাজ করার আগ্রহ ইবলিসের ধোকার মতো। পতিত স্বৈরাচারের অন্যতম দোসর পলাতকে হাসান মাহমুদের বক্তব্য প্রচার করে গণমাধ্যম ভুল করেছে বলে আমরা মনে করি। এদের কথাবার্তা প্রচার করা মানে গণমানুষের ভেতরে বিভ্রান্ত সৃষ্টি করা। এর জন্য আমি আমার গণমাধ্যমের সম্মানিত ভাই ও বোনদের প্রতি আবেদন জানাব, এই হাসান মাহমুদ বা এই যে হাসান মাহমুদ জাতীয় যতগুলো আওয়ামী ফ্যাসিবাদের দোসর দালাল আছে, এদের কথাবার্তা দয়া করে আপনারা এইভাবে প্রচার করেন না। আওয়ামী প্রচার আরো আসছে, কারণ আজকে ইতিমধ্যে মোটামুটি আমরা নিশ্চিত হতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড জে ট্রাম্প জয়ী হতে যাচ্ছেন। এই ডোনাল্ড জে ট্রাম্প জয়ী হতে যাচ্ছেন, উনি যদি জয়ী হন বাংলাদেশের রাজনীতিতে কি হতে পারে, সরকার ব্যবস্থায় কি হতে পারে, এই নিয়ে অনেক দিন ধরে অনেক মিথ্যা প্রচার করে যাচ্ছে এই আওয়ামী ফ্যাসিবাদরা। এই হাসান মাহমুদ বা এইসব দালাল ফ্যাসিবাদরা তারা বলছে কিভাবে সরকার পাল্টে যাবে, কিভাবে বাইডেন যেমন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সুসম্পর্ক রাখতেন, ট্রাম্প ঠিকই একই সুরে দুঃসম্পর্ক রাখে, এবং তার জন্য ট্রাম্প আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যদি বুড়াঙ্গুল দেখানোর জন্য হয়, হাসিনাকে দাওয়াত দিয়ে লাল কার্পেট দিয়ে বাংলাদেশে ফেরত নিয়ে আসবে। ভাই, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল যাই হোক, সেটা আমাদের বড় মাথা ব্যথা না। বিশ্বের গণতান্ত্রিক সব শক্তির কাছেই হাসিনার আমল ছিল একটা অন্ধকার যুগ। ট্রাম্প সাহেব হয়তো কিছুদিন আগে একটা টুইট ঠিকই করেছেন যে আমাদের দেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, তবে এইটাও আমি আপনাদের সামনে পরিষ্কার করি যে আজ থেকে 2 মাস আগে হাসিনার সুপুত্র বা কুপুত্র, আপনারা যেভাবে ধরে নেন, সজীব ওয়াজেদ জয় এই বাংলাদেশের মাটি থেকে লুট করে লক্ষ কোটি টাকা, সেইটা ব্যবহার করে আমেরিকার মাটিতে খুব প্রভাবশালী এক লবিস্ট ফার্মকে ভাড়া করেছে, এবং এই লবিস্ট ফার্মকে যখন যে ভাড়া করে, এই লবিস্ট ফার্মের সাথে চুক্তির মধ্যেই ছিল যে ডোনাল্ড জে ট্রাম্প সাহেবকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের হয়ে কোনো কথা বলাবেন, বা এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের বিরোধিতায় কোনো একটা কথা বলাবেন। তো ডোনাল্ড জে ট্রাম্প সাহেব যখন টুইট করেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে বিশালভাবে আক্রমণ হচ্ছে, এটা এই সরকার বিরোধী কথা না? তাহলে এইটাও আপনারা ধরে নিতে পারেন যে ডোনাল্ড জে ট্রাম্পের যে টুইটটা, এইটাও আমি সন্ত্রাস বাহিনী এই ফ্যাসিস্ট দোসর এদের কর্মকাণ্ড। এবং আমি আপনাদের পরিষ্কার করে বলে দেই, ডোনাল্ড জে ট্রাম্প সাহেব নির্বাচনের জন্য যে টুইটটা করেছেন, নির্বাচনে সহযোগিতা পাওয়ার জন্য, সেটা আর্থিক সহযোগিতা হোক আর ভারতীয় বংশোদ্ভূত আমেরিকায় যারা আছেন তাদের ভোটের জন্যই হোক, যে কারণে এই টুইট করেছেন, এই টুইটের সাথে তাদের সামনের পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নাই। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র যেই চোখে দেখে, ডোনাল্ড জে ট্রাম্প নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হয়ে যখন দায়িত্ব নেবেন আগামী বছরে জানুয়ারি মাসে, তখনও সেই দেখান পাল্টাবে না। এবং বাংলাদেশে তারা অনেক আগে থেকে গণতন্ত্র সুশাসন দেখতে চায়, আগামীতেও তারা গণতন্ত্র এবং সুশাসন দেখতে চাইবে।